ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। জ্ঞান কখনো বাইরে থেকে উড়ে আসে না, সমস্ত জ্ঞান থাকে মানুষের নিজের মধ্যে। আমরা যখন বলি যে কেউ কিছু জানে অথবা জ্ঞান অর্জন করেছে অথবা আবিষ্কার করেছে, সেটা আর কিছুই নয়, তার আত্মার উপর এক অজ্ঞানতার চাদর চাপা থাকে, সেই চাদরটি শুধু সরে যায়। আমি যদি বলি নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন, তার মানে এই নয় যে নিউটনের আবিষ্কারের আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছিল না, পৃথিবীর মাধ্যাকর্ষণ একই রকম অপরিবর্তিত ছিল, কিন্তু সেই সত্যের উপর এক অজ্ঞানতার চাদর চাপা ছিল। নিউটন সেই অজ্ঞানতার চাদরটি সরিয়ে দিয়েছেন মাত্র। জ্ঞান ব্যক্তির অন্তর্নিহিত এক চিরন্তন শক্তি, জ্ঞানের সৃষ্টি বা বিনাশ হয় না, জ্ঞানের কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। যোগের দ্বারা, ধ্যানের দ্বারা, অধ্যবসায়ের দ্বারা মানুষের অন্তরের মধ্যে বসবাসকারী জ্ঞান বিকাশ লাভ করে। Thank you.